বিলে ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে। আমার পছন্দ না কিন্তু সব রুমবার পছন্দ। না না আপনার পছন্দ হলেও খারাপ হতো না। এই হচ্ছে দুজনার গেঞ্জি, এটা হচ্ছে পুচুর, এটা হচ্ছে তোর, বুঝছিস? আচ্ছা তোর একটা গেঞ্জি ওর একটা গেঞ্জি, দুটো গেঞ্জি একজনা পরে নিস না। এটা হতে হতো ছেলে আর ওটা হতে হতো বাবার, একই মাপ তো, একই মাপ, যেটা যা খুশি করুন। বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার সকালে তো ব্লগটা শুরু করলাম, তো তোমাদের অনেক ভালোবাসার জন্য ব্লগটা আমার শুরু করা, আসলে মানে বিভিন্ন রকম এখন যেন কেমন একটা হয়ে গেছে, এখন আর ইচ্ছে করে না করতে বেশি, আর কাজের চাপটাও প্রচুর বেড়ে গেছে। আমি আসার সাথে সাথে মিমিও এসে হাজির হয়েছে। গতকাল অনেক রাত্রি অব্দি কাজ করেছিলাম, সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, জুয়েলারি বানাচ্ছি, জুয়েলারির অর্ডার প্রচুর থাকে কিন্তু আমি বানিয়ে উঠতে পারি না। তারপরে ড্রেসের অর্ডার আছে, আর আমার সেলাই মেশিনটা ওই মোটা মোটা কাজ করতে গিয়ে সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছে, তো এটাকেও একটুখানি সারাই করতে হবে। তারপরে একটা নতুন মেশিন নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, এখানে পটল রয়েছে ভাজছি, এখানে কড়াইয়ের মধ্যে আলু রয়েছে, এখানে মুগ ডাল সিদ্ধ করছি। আপাতত এই রান্নাবান্না চলছে, এখন অল্প অল্প করে কাজ করছি। গতকাল এই চালাটাকে পরিষ্কার করেছিলাম, প্রচুর নোংরা আবর্জনা হয়েছিল, এখন অনেক পরিষ্কার হয়ে গেছে, আর এখানে প্রচুর জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে দিয়েছি। তো পুজোর কাজকর্ম হচ্ছে, সাথে আমাদের যে এসব কাজকর্ম সেগুলো হচ্ছে। এরপর পর্দাগুলো খুলতে হবে, পর্দাগুলো খুলে কাজতে পারবো কিনা জানি না, কারণ ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ। এই যে আমাদের সেই পেঁপে গাছ, প্রচুর পেঁপে হয়েছিল, বড় বড় পেঁপেগুলো সব পড়ে গিয়ে ছোটোগুলো রয়ে গেছে। তারপরে রান্না করছি, কালোজিরি ফোড়ন দিলাম, আর পোস্ত বাটা ছিল দুদিন চালালাম, এর আগে একটা তরকারি করেছিলাম আগের দিন আর আজকে করছি। তো এখানে পোস্ত কাজু আর কিশমিশ বাটা করেছি, আর এখন ছেলের জন্য সোয়াবিন রান্না করতে হচ্ছে, ছেলে যেহেতু এখন অন্য কিছু খেতে পাচ্ছে না, এদিকে এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখলাম, আর আজকে সেরকম কিছু রান্না হয়নি। এটা হলো আদা আর শুকনো লঙ্কা বাটা, তো এটা এখন আমার সমস্ত সবজিতে কাজে লাগছে, আর এটা মানে বারো মাসই লাগে, তবে এখন এটাই শুধু আমার কাজে লাগছে, অনেকটাই বেটে রেখেছিলাম এখন এতটুকু দাঁড়িয়েছে। দেখো জিভবার করে বসে আছে, ঘুমন্ত হয়ে গেছে জানো তো, সকাল থেকে আজকে ঝিমাচ্ছে বসে বসে, ওর আজকে ঝিমুনি রোগ ধরেছে। কি মিমি কি হয়েছে তোমার আজকে? হ্যাঁ কি হয়েছে, জিভ এখনো বেরিয়ে আছে কেন? হ্যাঁ এখনো জিভ বেরিয়ে আছে কিসের জন্য? আমাদের এখন শোয়া নিয়ে খুব প্রবলেম হচ্ছে, মানে আমাদের তো তিনটে খাট, একটা শাশুড়ি মা শোয়, একটা ছেলে শোয়, একটা শুই আমি আর আমার হাজবেন্ড। তো এখন ছেলের খাটে আমার মানে ননদ, মানে যেই যার শ্বশুরের ছেলে মারা গেছে সেই ছেলেও বিয়ে করেনি, আর এই ননদ ইনিও বিয়ে করেননি, তো এখন দুজন থাকতো, তো একজন তো চলে গেছেন, আর ওনাকে এই কয়েকদিনের জন্য এখানে আনা হয়েছে। তো আমাদের শোয়া নিয়ে খুব প্রবলেম হচ্ছে, আমি নিচে শুচ্ছি নয়তো হাজবেন্ড নিচে শুচ্ছে, আর এই খাটে, খাটের উপর শুচ্ছে ছেলে আর ছেলের বাবা। তো একটুখানি শোয়া নিয়ে প্রবলেম হচ্ছে, চাদর টাদর এখন গরমকাল বলে চলে যাচ্ছে, মানে চাদর টাদর পেতে দু তিনখানা চাদর পেতে তারপরে শুচ্ছি, এরকমভাবে চলছে। আর ঘর দুয়ারের যে অবস্থা হয়ে রয়েছে, পুরো চারিদিকে এখন ঝুলে ভরে গেছে, এই সময়টাতে ঝুল মানে ঘরে বেশি করে, এত কুকুরটা ডাকছে না, কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক পরে কথা বলবো, ঠিক আছে? ছেলের জন্য দুধ গরম করছি, তারপরে ছেলের তরকারিটাও হচ্ছে, সোয়াবিনের তরকারি এই যে বেশি করেই করছি কারণ ওর দুই তিনবার খায়, তো আর মিল্কশেক বানাচ্ছে এজন্য। দেখো এখানে গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিচ্ছে, আর কি কি দিচ্ছে তোমাদেরকে একে একে দেখাচ্ছি। তারপরে এই জারটার মধ্যে প্রথমে কি দিচ্ছিস? কাজু বাদাম। তোমাদের প্রথমে কাজু বাদাম দিচ্ছে ছেলে, এটা ওর কি একটা শেক, মিল্ক শেক তো? এবার কলা দিচ্ছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে কিশমিশ, তারপর এর মধ্যে দেবে খেজুর, মানে সবই পরিমাণ মতো দিতে হবে, বেশি বেশি দিলে হবে না। তো এই দেখো সব কিছু দিয়ে দিল,
আর তারপর এর মধ্যে দুধটাকে মেশাতে হবে। আর এটা বেশ টেস্টি হয়, আমি একটুখানি খেয়ে দেখেছিলাম ওর থেকে এর আগের দিন, মানে একটুখানি চেটে দেখেছিলাম, খেয়ে দেখেছিলাম বলাটাও ভুল হবে, চেটে দেখেছিলাম, খেতে খারাপ লাগছে না, কিছুটা শিনি শিনি টাইপের খেতে, ও নিজেও বলছে যে কিছুটা শিনি শিনি টাইপের লাগছে খেতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কটা চকলেট বিস্কুট, যাতে এর মধ্যে স্বাদটা ভালো হয়, এগুলো দেওয়াতে স্বাদটা সুন্দর হবে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে ছাতু, মানে একদম ঘন, যেটা শিনিতে যেমন আটা দেয় তেমন এর মধ্যে জায়গা দিচ্ছে ছাতু। তো এইভাবে তৈরি করছে, তারপরে তোমরা দেখো। এনেছে আজকে বাজার থেকে এনেছে হলো ঝিঙে, এই ঝিঙেটার মধ্যে পোকা আছে, এই দেখো কিছু দেখে আনে না, ঝিঙে আছে, সজনে ডাটা, কাঁকরোল, শশা, তারপরে এটা একটা বড় সড়ো বাঁধাকপি রয়েছে, আর এখানে রয়েছে হলো এখানে আর একটা ঝিঙে আছে, আর রয়েছে এখানে বাবা কাঁচা লঙ্কা আদা সব একসাথে, আর কুমড়ো ওইখানে ঝিঙে অনেকগুলো রয়েছে, পটল, আদা। এই হলো আজকে আমাদের সবজি বাজার, আমাদের সবজি বাজারে এখন আনা হচ্ছে। এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, তো হাজব্যান্ডের খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমি সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি, সেরে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে যাব নিচে। আজকে তো রান্না হয়েছে মুগ ডাল আর আলু কুমড়ো ভাজা আর এই তরকারিটা, আর ছেলের জন্য হয়েছে সোয়াবিন, তো এটা দিয়ে আমরা সবাই খাবো আর সোয়াবিনটা ছেলে খাবে। আর চলে এসেছি নিচে, নিচে ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, দেখো তোমরা চারিদিকে ছড়িয়ে রয়েছে, তো ঘরটাকে এখন একটু মুছতে হবে, মিষ্টি সোনা এখানে বসে রয়েছে। আর এই তো হলো ঘরের অবস্থা, এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর রেগুলার না মুছলে পরে ঘরদুয়ার পরিষ্কারও থাকে না, যেহেতু সাদা মার্বেল এই জন্য একটুখানি পরিষ্কার করতে হয়, মানে ছাপ ছাপ নাহলে হয়ে গেলে ভালো লাগে না। তো এই ঘরটা মোছা হয়ে গেলে যাব ওই ঘরে, তো সব কিছু মোটামুটি সরিয়ে টরিয়ে একটুখানি মুছে নিলাম, কিছুটা সামনে সামনেটা অন্তত মুছে নিই এইভাবে, তো হয়ে গেল এই ঘরটা মোছা। জন্মাষ্টমী পুজোর বাসনগুলো এখন এখানে রয়েছে, ভাবছি এই বক্সটার মধ্যে রেখে দেবো। আর হাসবেন্ড ভীষণভাবে আমাকে জ্বালায়, গানের মেশিনটা ওই ঘরে ছিল, আমি বলেছি এই ঘরে নিয়ে আসো, এই ঘরে নিয়ে এসে তুমি গান শোনো, তো এইসব এখন করা হয়েছে, তো ঘরটা এখন মুছবো। আর ওখানে কত চাল রয়েছে দেখো, তো চলো আর দেরি করবো না, এমনিতে অনেক বেলা হয়ে গেছে। ননদ রয়েছে এখন বাড়িতে কয়েকদিনের জন্য, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম কিনা এখন আমার মনে নেই, তো যাই হোক একদম সন্ধ্যাবাতি দিতে এসেছি, এরকম ইচ্ছনা চুপটি করে বসে আছে। আর এইভাবে আমার মাথায় চিপকুচিপকু হয়ে থাকার অভ্যাস আমার একদম নেই, মানে আগের দিন যদি তেল দিই পরের দিন আমি শ্যাম্পু করে ফেলি, কিন্তু এখন কন্টিনিউ তেল মেখে রয়েছে মাথার মধ্যে, এই জন্য কেমন একটা নিজেকে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আর এখন আমি প্রথমে সন্ধ্যাবাতি দেওয়ার আগে ওই ঘরে গিয়ে কতগুলো বাসন, মানে আজকে কাজের দিদি সমস্ত মেজে দিয়ে গেছিলো, সেই বাসনগুলো গিয়ে উপর করি, না হয়তো জলের দাগ হয়ে যাবে, তো সন্ধ্যাবাতি দেওয়ার আগে বাসনগুলো উপর করে আসি। জন্মাষ্টমী পুজোর সমস্ত বাসনগুলি মাজা হয়ে গেছে, তো দিদি দুই তিন দিন ধরে মেজেছে বাসনগুলো, তো আমি প্রথম থেকে উপর করে রাখছি, এবারে আজকে কিছুটা মেজেছে, কারণ আমার মাঝে মধ্যেই লাগে, ভিডিও করি তারপরে এমনিতেও আমার লাগে, এই জন্য আজকে আরও কিছুটা বাসন জমেছে, সেগুলো একবারে মাজি মেজে নিয়েছি। এখন আমি চলে এসেছি মিষ্টি সোনার এখানে, তো সন্ধ্যাবাতে দিয়ে নিচ্ছি, যেহেতু তোমরা তো সমস্ত কিছুই জানো আর ভেঙে বলার কিছু নেই, এই জন্য এভাবে পুজো পাঠ করে নিচ্ছি। তারপরে এখানে পুজো টুজো সেরে তারপরে গেছি উপরে, এবারে চা করে নিচ্ছি, আমরা চারজনে খাচ্ছি চা, আর সবাই এখন দুধ চাটা খুব পছন্দ করছে খেতে, অনেকদিন লিকা চা খেয়ে খেয়ে সবার মুখ একবারে এদিক ওদিক। হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গোরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গোরাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, আর নিতাই গো আমিনের জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু সব কুচিয়ে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তারপর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা কুচি, লঙ্কাটির বেশি করে নিয়েছি। আর এখানে রয়েছে বাদাম,
তো চলো চাউমিনটা করে নিই। আর এই যে চাউমিনের প্যাকেটে এই গোটা প্যাকেটটাই করতে হবে, কারণ আমরা সবাই মিলেই খাবো রাত্রিবেলাতে। তো হাঁড়ির মধ্যে এখন জল ফুটে গেছে, ফুটন্ত জলের মধ্যে এই চাউমিনগুলো দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি ফুটে উঠলে পরেই তারপরে এটাকে মারকালে যেরকম করে সেরকম করে গেলে ফেলবো। এবারে আলুগুলো যেরকম করে ভাজা করতে হয় সেরকম করে প্রথমে ভাজা করে নিচ্ছি, তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এইভাবে করে নিচ্ছি চাউমিনটা। আজকে আমরা সবাই রাত্রিবেলা চাউমিন খাবো, এটাই ঠিক করেছি। আসলে নিরামিষ তো মানে একঘেয়ে খেতে খেতে একবারে মুখটা একবারে কেমন যেন একটা হয়ে গেছে, তো নিরামিষ ভাবে করছি, আদা কাঁচা লঙ্কা যেভাবে করে। তো বসিয়ে দিয়েছি, এখন মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। এটা করে তারপরে রান্নাঘর গুছিয়ে যাব নিচে, নিচে প্রচুর কাজ আছে। তো চলো সঙ্গে থাকি। হয়ে গেছে চাউমিনটা, আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম না। এই যে খুব ভালো হয়েছে, দেখতে কেমন হয়েছে খেতে সেটা বলতে পারবো না। তো এদিকে হয়ে গেছে, এদিকে দেখো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, আয় ঘুম যায় ঘুম জিলি পাড়া দিয়ে। গতকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তারপরে রাত্রিবেলাতে প্রচুর কাজ থাকে, তো আর অনেক রাত্রি হয়ে যায় আমার কাজ করতে করতে, এই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম, কতদূর কন্টিনিউ করতে পারবো জানি না। গতকাল রাত্রিবেলা সেলফি স্টিকটাকে নিচে নিয়ে গেছিলাম, আর এখনো পর্যন্ত আনিনি, এই জন্য হাতে ফোনটা ধরে কথা বলছি তোমাদের সাথে। তো চলো কাজকর্ম চলছে। আমার পছন্দ না কিন্তু সব রুমবার পছন্দ। আজকে আমাদের বাড়িতে অনেকেই এসেছে, এসেছে আমার ননদ আর যাইবাবু আর এক ননদের হাজবেন্ড। তো আমাদের যেহেতু একটা ওষুধ চলছে সেই জন্যই যাইবাবু জামা কাপড় নিয়ে এসেছে, দিদিও এসেছে কথাবার্তা বলার জন্য। তো এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছে, আর আর কি বলবো, তোমার সাথে পরে কথা বলবো। কিছু বলবেন যাইবাবু? আমার জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। অনেক বছর পরে এলে যাইবাবু আমার বাড়িতে, এই জন্য তোমাদের সাথে আমি এতদিনের মধ্যে কিছু শেয়ার করতে পারিনি। হ্যাঁ, দাপট যুগে এসেছিলাম, এখন কলি যুগে আসছি। ভালো কথা বলে তোমাদের সাথে, তোমরা হাসতে হাসতে তোমাদের পেরোয়া হয়ে যাবে এই আর কি। সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর আমি এখন ব্লগটা শেষ করব। ব্লগটা শেষ করার পর তারপরে সমস্ত কিছু মিটিয়ে স্নান পুজো সবকিছু সেরে তারপরে এডিট করব। এডিট করার পর তোমাদের কাছে ভিডিওটা যাবে। তো কি কি এনেছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, নাহলে তখন মনে হয় ভালো করে ছেলে রেকর্ডিং করছিল কিন্তু রেকর্ডিং করতে পারিনি। তো এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা হয়ে গেছে ছেলের জন্য, আর এটা হলো ছেলের বাবার জন্য। দুটোই এক প্রিন্ট, কিন্তু এটা ইউলোর মধ্যে রয়েছে বলে বোঝা যাচ্ছে না ভালো। আর গেঞ্জি এনেছে দুজনের দুটো, আর একটা পাজামা, ছেলে তো পাজামা পরে না ওই জন্য ছেলের পাজামা আনেনি। এটা হলো ছেলের বাবার পাজামা, আর এই যে দুজনের দুটো গেঞ্জি, আর এগুলো সমস্ত আমার জ্যাঠুতো ননদ, সেই ননদের হাজবেন্ড এসে দিয়ে গেছে, এগুলো ঘাট কাজের জন্য সমস্ত কিছু। আর এখানে রয়েছে এই শাড়িটা, হলো আমার শাড়ি, ভিতরটা ব্লু কালার, যখন পরবো তোমরা দেখতে পাবে, তোমাদের সামনে অবশ্যই ট্রেনকে ব্লক করবো। আর এটা হলো শাশুড়িমার শাড়ি, শাশুড়িমার শাড়িটার ভিতরে ক্রিম কালার, শাড়িটা খুব সুন্দর। এখন আমি ভাঁজ খুললাম না গো, আবার এটা করতে গেলে দেরি হয়ে যাবে, পরে যদি সম্ভব হয় তোমাদেরকে ট্রেনকে ব্লক করবো কিন্তু ভালো করে দেখাবো খুলে। আর এই আর একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা হলো আমার যে জ্যাঠুতো ভাঁটুর মারা গেছে ওনার বোন, আনমায়ের যে বোন এখন আমাদের বাড়িতে থাকে, আর চলে যায় আবার বেলার দিকে মানে বিকেলের দিকে আবার ফিরে আসে, তো সেই দিদির জন্য মানে সেই ননদের জন্য এই শাড়িটা। তো এই এসে দিয়ে গেছে জামাইবাবু, ওরা তো চলে গেছে। তো আজকে ভিডিও এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড বাই।